বাংলাদেশ টিম খেলতে গেছে অবশ্যই আমরা আশাবাদী বাংলাদেশ ভালো খেলবে টিমের মধ্যে অনেক হইচই ছিল তবে সব হইচই কাটিয়ে আমরা ভালো করে গেল এটাই আমাদের আশা তামিমের এটা টেকনিক্যাল টিমের মানে টেকনিক্যাল যারা আছে তারাই তো এটা সিদ্ধান্ত নিচ্ছে এটা আসলে আমাদের বলার মতো কিছু নাই কারণ তামিম ইনজুরড আছে এটা বলছে এখন অন্য কি কারণে হয়তো তামিমের ফর্ম নাই দর্শক নাই নাই আর কিছু না তামিম ইকবালের অনেক বড় ফ্যান তামিম ভাইয়ের খুবই বড় ভক্ত আমি তো তামিম ভাই নাই এটা আমাকে কষ্ট দিচ্ছে ডেফিনেটলি দিচ্ছে কিন্তু এখন আর এটা ভাবার সুযোগ নাই বিকজ যেটা হওয়ার হয়ে গেছে অলরেডি অ্যান্ড আমাদের টিম মেবি এখন ভারতেই আছে এই মুহূর্তে অলরেডি বোধ হয় তারা চলে গেছে সো চলে যেহেতু গিয়েছে আর এটা নিয়ে চিন্তা না করে বা এটা নিয়ে মাথা না ঘামিয়ে আমার মনে হয় যে এখন খেলা নিয়ে চিন্তা করা উচিত কনসেন্ট্রেশন পুরোটা খেলাতেই দেওয়া উচিত একজন ভালো প্লেয়ার আমাদের টিমে খেলছেন না সেটা তো মানে বাংলাদেশের জন্য বলবো একটু হলো শুধু দুঃখজনক সো ওই জায়গা থেকে আমি কেন পুরো দেশবাসী মিস করবে তোমাকে তামিম ইকবালকে আমরা যেরকম মিস করবো ওরকম আসলে টিমেরও একটা ফ্যাক্ট আছে সো এখানে দেখি কি হয় ইনশাল্লাহ দেখেন খেলার ভিতরে বন্ধুত্ব বা কি মাঠের ভিতরে সবাই বাংলাদেশের জন্য খেলতেছে তো আমি একটা কথাই বলবো এখানে যেমন মাশরাফি চাচ্ছু যেহেতু চাচ্ছু বলি মাশরাফি চাচ্ছু একটা কথা বলছে যে তৃতীয় পক্ষ একটা অনেক কথাবার্তা বলছে সো এই তৃতীয় পক্ষটাকে এটা আসলে বের করতে হবে কারণ তৃতীয় পক্ষের কারণে কিছুদিন পরপর একটা ঝামেলা ক্রিয়েট হচ্ছে আমাদের আমরা দেখেন বন্ধুদের মধ্যে ঝগড়া হবে মারামারি হবে সবই হবে এইটা হয়তো বা টোলটা আপনারা অনেকবার দেখছেন বাট এই ভালোবাসাটা এই দুষ্টুমিটাও বা ঝগড়াটাও কিন্তু ভালোবাসাতে মাঠের ভিতরে তাদের আমরা অন্য কিছু দেখতে পাই আমরা সাকিব তামিমকে দেখি একসাথে তারা খেলছে তারা কথা বলতেছে তারা দুষ্টুমি করতেছে ওগুলো কিন্তু থাকে মাঠের ভিতরে মাঠের বাইরে তাদের পার্সোনাল লাইফটা কখনো মিডিয়াতে আনা উচিত না আমার কাছে মনে হয় এটি আমি একটা কথাই সবাইকে বলবো যে আমরা সাকিব তামিমকে নিয়ে কথা না বলে তারা আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছু করছে তাদেরকে সবসময় সম্মান জানাবো বা আমরা সাকিব ভাইয়ের পক্ষ নিলে তামিম ভাইয়ের পক্ষ নিব না তামিম ভাইয়ের পক্ষ নিলে সাকিব ভাইয়ের পক্ষ নিব না আসলে বিষয়টা একটাই কথা আমি বলবো যে তৃতীয় ব্যক্তিটাকে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে ডেফিনেটলি তামিম ইকবাল অনেক ভালো একজন খেলোয়াড় তো তার অনুপস্থিতি তো অবশ্যই মাঠে সেটা সবাই লক্ষ্য করতে পারবে তো আমি অ্যাজ আ আর্টিস্ট এটাই চাইবো যে প্রত্যেকে খেলুক এবং যদি এখনও সুযোগ থাকে তাহলে ডেফিনেটলি তামিম ইকবাল ভাইয়া খেলবে এমনটি প্রত্যাশা করছি তবে যেটা টিম এখন রেডি হয়েছে সেই টিমও যদি বিশ্বকাপে যায় বেস্ট উইশেস থাকবে টাইগার্সদের জন্য না না উই ওয়ান্ট তামিম ভাই আমি আমি দর্শক হিসেবে বাংলাদেশ ক্রিকেট টিম ফ্যান হিসেবে আমি চাই তামিম ভাইকে এটা একটু হার্ট ব্রোকেন আমার জন্য কারণ পার্সোনালি আমি তামিম ইকবালের অনেক বড় ফ্যান অ্যাট দ্য সেম টাইম আমি সাকিব আল হাসানেরও ফ্যান তামিম ইকবাল অনেক এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার সে ওয়ার্ল্ড কাপে খেললে অনেক ভালো লাগতো হয়তো ম্যাচের জন্য অনেক ভালো কিছু হতো তারপরে যেহেতু ম্যাচগুলো মাত্র স্টার্ট হয়েছে আই হোপ আমার বাংলাদেশের টাইগার্সরা অনেক বেশি স্ট্রং ইনশাল্লাহ তারা কাপ নিয়ে আসবে আমাদের আশা হতো এইটা আসলে ক্রিকেট বোর্ড কোচ কোচিং স্টাফরা এবং নির্বাচকরা এটা ওদের সিদ্ধান্ত ওদের ব্যাপার আমরাও তো সাধারণ দর্শক হিসাবে ক্রিকেট লাভার হিসাবে ভিতরের খবর জানি না দেন এ বিষয়ে আমরা আসলে আমি কোনো মন্তব্য করতে চাই না